बड़ो कुपलुंग बस मालखुंग सखम नकबस कागो फाई लाहार किनारो बुथाक जाग बाइक साखो मालखुंग काशाय थाका पातिमा थानी मालखुंग चालक नाय ताय बिनि लगिनि खारि थाका बाइक चालक नाय साखा बाइक बेरावै बिथि फालनगो थांमानि आबुनि उलनो अपाति मुंपातिखा किसानि बागै बिनि लांगमा बानसिं थांखो किनि साखा कक्तमा मानै बिशालगढ़ थानानि पुलिस पातिमा थायो फाइ सपायगा তাড়াতাড়ি ম্যাডাম ঘটনা আমি কিছুক্ষণ আগে বাইকটা পার্কিং করে পাশে ওষুধের দোকানে আমি আসছিলাম। তো হঠাৎ করে একটা আওয়াজ হয়েছে, আওয়াজ হওয়াতে আয়া সেটা দেখতেছে আমার বাইকটা মানে একদম চাক্কা নিয়েছে। পাশে হসপিটাল বিশালগড়, হ্যাঁ মহকুমা হসপিটাল, হসপিটালের পাশে মানে এই বাসগুলা এইরকম স্পিডে চালায় যে মানে একটা মানুষ একটা পেশেন্ট যে রাস্তা পারাপার হইব মানে সেরকম একটা ইয়া থাকে না, ঠিক আছে। মানে আমার একটা করজোর নিবেদন থাকতো যে গাড়িটি যাতে অন্তপক্ষে বিশালগড়, হ্যাঁ দৃশ্যমণির থেকে এসডিএম অফিস পর্যন্ত আস্তে আস্তে চাই সেরকম একটা ইয়া করার লাগে, ঠিক আছে। আর আজকে যদি আমার এই মানে বাইকটা জায়গার হইতে মানুষ থাকতো, বাইকটার পরে ওইদিকে দোকানপাটা ছিল, মানুষরা ছিল, ঠিক আছে। আজকে না হয় মানে কমে 10-15 জনের মানে এখানে একদম স্পট ডেট হইতো। মানে আপনার বাইকের উপরে কিভাবে উঠলো গাড়িটা, কিভাবে উঠছে আমি দোকানের মধ্যে আমি দাঁড় করতে পারি না এটা কিভাবে উঠছে, ঠিক আছে না। আমি দোকান থেকে বাইরে সেটা আমি দেখতেছি অবস্থা। তো গাড়ি চালক রেগে আপনারা আটক করতে পারছি না, চালক গাড়ির মধ্যে আসলে আমরা তো মানে আওয়াজ শুনছি, তো আমি তো আর সেই ইয়া নাই যে আমি চালককে ধরতে হবে, আমার বাইক কিনতে হয়েছে না হয়েছে আমি যেটা জানি না, ঠিক আছে। তো চালক এখান থেকে পরে দেখলাম নাই, পুলিশ আইছে, পুলিশ আইছে, পুলিশ রাস্তা বানাইছে।